হ্যাঁ আমির ভাই, এক বোতলের ব্যবস্থা করেন না? আর থাকা যায় না, 4-5 দিন হয়ে গেল, কতদিন আর এইভাবে থাকবো? পাওয়া যাচ্ছে না কোথাও। ও গাঁজা পাওয়া যায় কোথায়? রুকো যারা, সবর করো। ইফতার পারে আমি তো এখানে আছি, ঠিক আছে, দেখি পাওয়া যায় নাকি। আচ্ছা ঠিক আছে, এখন দারো তো পাওয়া যায় না, অনেক জায়গায় ফোন করলাম কাজ হলো না, তাই দেখি কি হয় আর কি। যে একটা লোক দেখা যাচ্ছে না, তাই দেখি তো ওই লোকটা মনে হয় বিক্রি করে, এরকম বলছিল ব্যাগ কাঁধে, এই লোকটাই গাঁজা বিক্রি করে নাকি কে জানে। তাই দেখি কোত্তা তো বলে দিল, কোত্তা লোকেশন জায়গা মতন চলে আয় না, ও বাড়ি পুরি যেতে বলে চলে আসো, ও বাড়িটার হ্যালো, হ্যাঁ কানাই, কোথায় আছিস রে? ওই তিস্তার পারে ইমিডিয়েটলি আয়, একটা মাল পাইছি আজ রে, সুন্দর। এহে রহা নহি জাতা, তড়প হি এসি হ্যায় না। এ দারো কোথায় যাবো? আরে তোর কথা কি শুনবো? আরে তুই আয় তাড়াতাড়ি, একটা সিগারেট তাহলে পোলকা আর একটা সলাই নিয়ে আয়। ঠিক আছে রাখলাম, তাড়াতাড়ি আসিস। না গাঁজা খাই বলে রাজায় রাজা এত কষ্ট কিভাবে করতো কে জানে। কানাই ছেলেটা কই আসে না কেন এখনো, অনেক লেট করে দিতে। ওই যে গোবিন্দ না? হ্যাঁ ওই তো গোবিন্দ। তোর জন্য এত ব্যবস্থা করে আনলাম আর তুই আমার কথাই শুনলি না। দেখ বন্ধু, সেই পাগলা, এগুলো বাংলা, এগুলো বাংলা দিমাগে খাইতে হবে, এগুলো গিলাস লাগে না, এগুলো খাওয়ার একটা সিস্টেম আছে। ভালো ভালো, এটা তো হারতে হারতে খাওয়া দাবে, তাই না? এটা কি করবি কি গাঁজা? এগুলো ভালো, এগুলো ভালো না, এগুলো গাঁজা কি খায় রে? দারু থাকলে গাঁজা কি খায়? সব দে আমাকে, দে চল, হ্যাঁ চল, হ্যাঁ চল, নিচে লাগছে এরকম করে চল, আরে চল চল রে বোন, ভাই গাছ ভালো বলবো বন্ধু, পায়ে লাগলে পাটা ধুতে হতো, ছাল করতে হতো, চল চল।
বুঝলে কানাই আমরা বড় একটা স্টক শিল্প করব পুরো একটা স্টক শিল্প বুঝলে এখানে আমরা হলো লেবার রুম বানাবো এখানে হলো অফিস রুম বানাবো এখানে হলো শ্রমিকদের থাকার বানাবো বুঝলে তাহলে তুই ম্যানেজার ও আমি ম্যানেজার না আমি হলাম ক্যাশিয়ার তুই হবি ম্যানেজার মনোহর সিন্ধু আমার এরিয়া যদি কেউ বদমাশি করে এমন বার মারবো পড়বে বৃষ্টির মতো বিন্দু বিন্দু আমার এরিয়ায় মারামারি আমার এরিয়ায় ইন্সপেক্টর মনোহর সিন্ধুর আমার এরিয়ায় মারামারি আমার নাম ইন্সপেক্টর মনোহর সিন্ধু এমন মার মারবো পড়বি বৃষ্টির মতো বিন্দু বিন্দু স্যার মারামারি না এটা চোর চোর ধরছিলাম আমরা স্যার আমি কিছু চুরি করি না স্যার দাদা আমাকে দাদা 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 কি চুরি করেছে ফ্যাক্টরি চুরি করেছে ফ্যাক্টরি হ্যাঁ না স্যার না কিছু করি নাই আমাকে এমনি মারিয়ে দেখেন কি ওই দাদা আমার সামনে আবার দেখেন স্যার ও দাদা 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 সবার কথা শুনবো আমি দাদা তার আগে চুরি হয়ে গেল কোনো বাতলামি আমার এরিয়ায় ইন্সপেক্টর মনোহর সিন্ধুর এরিয়ায় চল সবগুলোকে থানায় নিয়ে যাবো চল হাবিল তো আর তোর নিয়ে আসিনি আসামি তিনজন বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে ওই এক কাজ কর এই সবগুলোকে হাত পা বাঁধ দেন তোর দেন এনে কেন আসরা করবে না একদম একটাও না আসরা করবে না বান্ধা হয়ে গেছে স্যার ঠিক আছে চল স্যার